شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم করুণার বদৌলতে
মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সেই মহান মলিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহরবানির কারণে আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ জাল্লা শানুহু যদি আমাদেরকে সুযোগ করে না দিতেন তাহলে কি আমাদের দ্বারা এটা করা সম্ভব ছিল না? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং রব্বুল আলামিনের কোরআনের অসংখ্য আয়াতের দাবি হচ্ছে নামাজ বাধ্যতামূলক নাকি? এটা কোনো ঐচ্ছিক বিষয় না, যে মন চাইলে করলাম মন চাইলো করলাম না, এটা কি কোরআন এবং সুন্নাহর দাবি নয়? করতে হবে, করতেই হবে, এটা অপশনাল নয়, এটা হচ্ছে কম্পালসারি বাধ্যতামূলক। তো আমরা এর আগে ওই সালাত সংক্রান্ত অসংখ্য আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি, ইনশাআল্লাহ এখনো ইনশাআল্লাহ আশা করি এই জুমায় শেষ করার চেষ্টা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رسول مقبول صلى الله عليه وسلم ارشاد করেন, من صلى بردين دخل الجنة, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দুই ঠান্ডার নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল ঘোষণা করেন ওই বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। যে যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিম দুইটার ভিতরে রয়েছে, বুখারী শরীফের 574 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1470 নম্বর হাদিস। وعن جندب بن سفيان قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله فانظر يا ابن آدم لا يطلبنك الله من ذمة بشيء. رسول مقبول صلى الله عليه وسلم الصحابي حضرت তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সুবহে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের জামানত লাভ করল। সুবহানাল্লাহ। কার জামানত? বাংলাদেশের সবচেয়ে যদি বড় আসামি হয় কেউ খুনের আসামি, পাঁচটা খুন করেছে, খুন করার পরে ওই ব্যক্তি সম্পর্কে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি বলে যে আমি এই খুনির দায়িত্ব নিলাম, জিম্মাদার নিলাম, একে জামিন দিয়ে দাও, কোন কোর্ট কি বলবে যে না একে জামিন দেওয়া যাবে না? হ্যাঁ বলবে? বলবে না। কারণ দেশের শ্রেষ্ঠতম ব্যক্তি তার ব্যাপারে সুপারিশ করেছে, তার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি সালাতুল ফজর, ফজরের সালাত যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জামানত গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ফানজুরিয়া আদম, ইয়া ইবনে আদম, লা ইয়াতলুবান্নাকাল্লাহু ফি যিম্মাতি শাইইন, হে আদম,
হে আদম সন্তান লক্ষ্য রাখো, আল্লাহ যেন অবশ্যই তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করে। অর্থাৎ এই যে একবার জামিন হয়েছো এখানেই ক্ষান্ত না, তোমাকে যতদিন তোমার যাবে ততদিনই কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকবে। শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলতে হবে। তিনি বলেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, মসজিদে যায়, আওরাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য সুন্দর সুন্দর খাবার মেহমানদারের ব্যবস্থা করে দেন। কিসের ব্যবস্থা করেন? জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে দেন। তা আবার কে? আল্লাহ তাআলা। যেহেতু এই ঘরটা কার? আল্লাহ। এই জন্য ঘরের ভিতরে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, নুজুলা কুল্লামা ওয়াদা আওরাহা, এটা শুধু একদিন নয়, ওই বান্দা যতদিন যতবার মসজিদে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন ততবার তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। এজন্য মসজিদে আসার দরকার আছে কি নাই? আছে, মসজিদে আসতে হবে। মসজিদের সাথে যার সম্পর্ক বেশি আল্লাহ তাআলার সাথে কি তার সম্পর্ক তত বেশি। মসজিদে যাদের সাথে সম্পর্ক নাই আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক নাই। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একটা এক শ্রেণীর মানুষ আছে মুআল্লাকুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। আসার জন্য তার মন কি সব সময় প্রস্তুত? আজান হওয়ার সাথে সাথে সে কি করে? মসজিদের দিকে চলে আসে। এই জন্য এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আরশের ছায়ায় ছায়া দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ অসংখ্য মুসলমান আছে যারা মুসল্লিও রয়েছে, কিন্তু সকল মুসল্লি জান্নাতে যাবে না, কিছু কিছু মুসল্লির জন্য সর্বনাশ বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে বলেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ধ্বংস ওই মুসল্লির জন্য, ওই নামাজের জন্য, হুম আন সালাতিহিম সাহুন, যে কি করে নামাজের ভিতরে অলসতা প্রদর্শন করে, নামাজের নিয়ে তার গুরুত্ব থাকে না নামাজের ভিতরে, নামাজ পড়েছে কিন্তু গুরুত্বের সাথে সে পড়ে না, আদায় করে না, তার জন্য কি ধ্বংস। নামাজও পড়ে ধ্বংসের ব্যবস্থা আল্লাহ তারা করে দিয়েছেন, নামাজের ভিতরে অলসতা প্রদর্শন করা যাবে না। এক নাম্বার গুণ হচ্ছে নামাজের জন্য ধ্বংস যদি সে নামাজের ভিতরে অলসতা করে, জামাতে আদায় করে না, অথবা মসজিদে আসে কিন্তু এই কোনো মতে আইসা টুকটাক নামাজ করে দৌড় মারে, নামাজের রুকু ঠিক হয় না, সিজদা ঠিক হয় না, কিরাত ঠিক নাই, উল্টা পাল্টা পড়ে মোটামুটি দায় বা সারা কি নামাজ পড়ে চলে যায়, এই ব্যক্তির জন্য কি সর্বনাশ।
ধ্বংস। আরেকটা হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যেই ব্যক্তিরা নামাজ আল্লাহকে দেখানোর জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য না, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এই ব্যক্তিদের জন্য কি ধ্বংস ডাকা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির তুমি নামাজ পড়িও না, তার মানে সাল্লু ক্বাবলা সলাতিকুম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু, তোমরা নামাজ পড়ো, ক্বাবলা সলাতিকুম, তোমাদের নামাজ পড়ার আগে, তোমাদের নামাজের আগে, তোমাদের আমাদের নামাজ হবে না একটা, সেই নামাজটা কি জানাজার নামাজ। আল্লাহ রাসূল বলেছেন তোমার জানাজা পড়ার আগে তুমি কি নামাজ পড়ো, তোমার নামাজ তুমি পড়ো, জানাজার নামাজ তো দোয়া, এটা তোমার উপকার হতেও পারে নাও হতে পারে। সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন সুন্নাত পদ্ধতি হচ্ছে ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে। আমাদের সমাজে এই প্রচলনটা এখন নাই, আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ অধিকাংশ বাচ্চা হচ্ছে সিজার হাসপাতালে, হুজুর পাওয়া যায় না, ওই কানের ভিতরে আল্লাহ তাআলার বরকতের কথা আসার আগেই, আজান শোনার আগেই ওই কানের ভিতরে চলে আসে মমতাজের গান, চলে আসে হিন্দি সিনেমার গান, চলে আসে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় ব্যবহৃত যে শব্দগুলো গানগুলো সন্তানের কানের ভিতরে ভেসে আসে। এই জন্য আল্লাহ তাআলার চাইতেও ওই মানুষগুলো, ওই সন্তানগুলো বড় হয়ে কি করে, ওই গানের ভিতরে বেশি আকৃষ্ট হয়। এজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি করতে হবে, ডান কানে আজান দিতে হবে আর বাম কানে ইকামত দিতে হবে। দেখো তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, এগুলা হচ্ছে বেসিক একটা তাওহীদের বীজ বপন করে দেওয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষের রূহ হচ্ছে একটা, আর মুসলমানের রূহ হচ্ছে দুইটা, মুসলমানের রূহ কয়টা, দুইটা, ওই একটা রু স্পেশাল রু, সেটা কি ওই আল্লাহ তাআলার একত্ববাদের ধ্বনি যখন কানের ভিতরে আসে তখন ওই রুহানি শক্তিটা পয়দা হয়ে যায়, মানে সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইকামত হয়ে গেছে, আজান হয়েছে, কিন্তু কি হয় নাই, নামাজ হয়েছে, ওই যে ইকামত হয়েছে, ওই যে আজান হয়েছে, ওই আজানের পরে ইকামত হয়ে গেছে, কিন্তু নামাজ কি হয়েছে, মুসল্লিও আসে নাই, ইমাম সাহেবও নাই, নামাজও নাই। ওই নামাজটা হয় সর্বশেষ নামাজ, যাকে বলা হয় সলাতু জানাজা, জানাজার নামাজ। ওই নামাজটা পড়ার আগে আমাদের দুনিয়ার জীবনের নামাজটা কি করতে হবে, ঠিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওই সমস্ত ব্যক্তির জানাজার নামাজ তুমি পড়বে না, এমনকি তাদের কবরে গিয়ে তাদের জন্য দোয়া করবে। কার কথা, আল্লাহর কথা, এটা সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত। বলতে পারেন যে হুজুর আপনি তো বানাই বানাই বলতেছেন, বলেন না, বানানোর কথা নয়। আমাদের সমাজের যে সমস্ত নাস্তিকগুলো নামাজ দিয়ে ঠাট্টা করে, যে সমস্ত নাস্তিকরা আযান নিয়ে ঠাট্টা করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করে, তাদের সম্পর্কে কটূক্তি করে, ওই সমস্ত জারজদের, ওই সমস্ত জানোয়ারদের জানাজা পড়ার কোনো সুযোগ নাই, পড়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন সরাসরি। এই জন্য আমাদেরকে অবশ্যই এই কথাটি মানতে হবে, যদি আমরা না মানি আল্লাহ তাআলার কাঠগড়ায় কাল কিয়ামতের দিন আসামি হিসেবে দাঁড়িয়ে যাব। আর এই কথাগুলো যখন আমরা বলবো তখন আমাদেরকে বলা হবে মৌলবাদ, আমরা হচ্ছি রাজনীতিক, রাজনীতির কথা
কথা বলেন আপনারা? রাজনীতির কথাটা কি কোরআনের কথা? এটা আমাকে বলে দিতে হবে, জানাতে হবে। আজ সমাজের যে সমস্ত বেনামাজি রয়েছে সেদের যদি জানাজা নামাজ বাদ দেওয়া হয়তো আজকে এই কি মসজিদ ভরে যেত, মুসল্লি খোঁজা লাগতো না, অটোমেটিক চলে আসতো যে মরার পরে আমার জানাজা হবে না, তবে আমার নামাজই হতে হবে, নামাজ পড়তে হবে আমাকে। এই জন্য আল্লাহ তাআলা আগের থেকেই সতর্ক করে দিয়েছেন, এটা শুধু রসুলের জন্য না, এটা সারা দুনিয়ার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য এটা মিসাল যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে কী করতে হবে, বেনামাজির তোমরা নাম কি বেনামাজির জানাজা তোমরা অংশগ্রহণ করবে না। আজকে যদি বেনামাজির যদি অংশগ্রহণ না করা তাহলে তাদের দেখা গেছে অনেক সময় চাকরি ইমাম সাহেবের থাকে। কেন হবে এটা? যে সমস্ত নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, তাদের তো জানাজা পড়ে লাভ কি? তারা তো আখেরাত বিশ্বাসই করে না। জানাজা কেন পড়া হয়? যাতে করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য সুপারিশের ব্যবস্থা করে, তার জন্য জান্নাতের ব্যবস্থা করেন, কিয়ামতের জন্য তার জন্য হিসাবটা সহজ করে দেন। এই জন্য তো জানাজার নামাজ পড়া হয় নাকি? কিন্তু সে তো আল্লাহকে বিশ্বাস করে না, যার কাছে দোয়া করবো তাকেই তো বিশ্বাস করে না, তাহলে তার জানাজা পড়ে লাভ কি আমার? কোনো লাভ নেই। এই জন্য ওই সমস্ত যদি একেবারে বাধ্য হয়ে যায়, যাইতে হয় যেমন মনে করেন যে বেনামাজি নামাজ পড়ে না, আল্লাহ এবং রাসূল বিশ্বাস করেন না, নামাজে জানাজা নামাজে অংশগ্রহণ করবেন, আপনারা রুজু করে নামাজ পড়বেন না, দায় সারা যাইতে হয়, চাকরি ঠেকানোর দরকার তাই ঠেকাচ্ছি, তোর জানাজার নামাজ আমি পড়তে চাই। তুই যত বড় নেতা হস আর দেশের যত বড় প্রেসিডেন্ট হস না কেন, তোর কি আল্লাহ নিষেধ করেছে তোর জানাজার নামাজ পড়তে? আমি পড়বো না, সেটি আমার সিদ্ধান্ত। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন যে তুমি ওই সমস্ত বেনামাজি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে আছে, এই সমস্ত ব্যক্তি তুমি জানাজার নামাজ আদায় করবে না, এমনকি তুমি তার কবরের কাছেও যাবে না। এই জন্য আমরা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরের ভিতরে ঘোষণা করেন 40 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, মুজরিম অপরাধীদেরকে প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসছো? কারা করবে প্রশ্ন? জান্নাতীরা প্রশ্ন করবে, তোমরা এই জাহান্নামে কেন আসছো? তোমরা তো দুনিয়ায় অনেক প্রতাপশালী ক্ষমতাশালী ছিলা, দুনিয়াতে তোমাদের অনেক ক্ষমতা ছিল, পাওয়ারফুল ছিল তোমরা, তোমাদের কথায় মানুষ উড়তো বসতো, তোমাদের কথা অনুযায়ী মানুষের কল্লা উড়িয়ে দেওয়া হতো, তোমাদের কথা অনুযায়ী একজনের জীবনকে পিঁপড়ার মতন পিষ্ট করে ফেলা হতো, আজকে তোমরা জাহান্নামে কেন? প্রশ্ন করা হবে তাদেরকে। ওই জাহান্নামীরা সেই সময় প্রশ্নের উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আয় হায়, কারণ হচ্ছে এই যে আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, আমরা দুনিয়ার বুকে নামাজে ছিলাম না। আমাদেরকে আলেম ওলামারা ডেকেছে অসংখ্যবার, মসজিদের আজান আমরা শুনেছি অসংখ্যবার, কিন্তু কোনোদিন মসজিদে আমরা যাই নাই। আমরা মনে করেছিলাম যে দুনিয়ায় আমরা ক্ষমতাশীল, এই দুনিয়ায় যেমন পাওয়ার চালাইছি, কেয়ামতের দিন আমাদের মনে হয় এরকমের পাওয়ার চলবে, কিন্তু কেয়ামতের দিন কি পাওয়ার চলবে দুনিয়ার মানুষের? কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নাই, নিঃস্ব সর্বস্ব হারা হয়ে কাল কেয়ামতের দিন উঠবে। হ্যাঁ, তাদেরকে তারা বলবে কি,
আমরা নামাজ পড়ি না, এক নম্বর অপরাধ ছিল। এক নম্বর অপরাধ আমরা নামাজি ছিলাম না। দুই নম্বর তারা বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই। কাদের খাওয়াই নাই? মিসকিনদের। আজকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যারা না খেয়ে মৃত্যু সজ্জায় শায়িত আছে অথবা মারা গেছে খাদ্য অভাবে যদি মারা যায়, এই রাষ্ট্রের প্রধান যিনি রয়েছেন তার কাছ তাকে কাল কেয়ামতের দিনের জন্য জবাবদিহি করতে হবে। ওই এলাকার এমপি যিনি আছেন তাকে কাল কেয়ামতের দিন কাট করে দাঁড় করানো হবে আসামের কাঠগড়ায়। ওই উপজেলা চেয়ারম্যান যিনি থাকবেন তাকে ধরা হবে, ইউনিয়ন চেয়ারম্যান তাকে ধরা হবে, ওয়ার্ড মেম্বার তাকে ধরা হবে, এবং স্থানীয় যারা সম্পদের মালিক ছিল যাদের সম্পদ কোথায় ব্যয় করবে, জায়গা খুঁজে পায় না, কনসাল্টের জন্য টাকা ব্যয় করে, সিনেমা হলের জন্য টাকা ব্যয় করে, যাত্রা প্যান্ডেলের জন্য টাকা ব্যয় করে, অথচ একজন ক্ষুধার্ত মানুষকে তারা খাওয়াইতে পারে না, এই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করানো হবে। ওই তাদেরকে যখন এই প্রশ্ন করা তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসছো, তখন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আর দুই নম্বর অপরাধ ছিল আমাদের কাছে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ছিল, বরঞ্চ আমরা খাবার কি করেছি মানুষের, গরিব মানুষের জন্য আসা যে টন কেচাল চাউল সেগুলো নিয়ে আমরা খাটের তলে ঢুকাইছিলাম। হয়েছে না? খাটের তলে ঢুকায় পালঙ্কের নিচে তেল পাওয়া যায়, চাল পাওয়া যায়, গম পাওয়া যায়, এইগুলো কালকে আমাদের দিন ধরবে, এদেরকে কল্লা ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলা হবে যে আমরা তো মিসকিনদের খাওয়াই নাই, খাওয়াই তো নাই, বরঞ্চ কি তাদের তারও কেড়ে নিয়ে খাইছি, ক্ষমতা ছিল আমাদের, আমরা সেই ক্ষমতা প্রয়োগ করেছি, আমরা খেয়েছি, মানুষের সম্পদ আত্মসাত করেছি অন্যায়ভাবে, খাওয়াই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি তার এই পৃথিবীর অর্ধ জাহান তিনি শাসন করেছেন, তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য বলেছিলেন যে আজকে যদি এই আমার সীমানার ভিতরে যদি কোনো কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ভয় করি কাল কিয়ামত দিন আমাকে যেন আসামের কাঠগড়ায় দাঁড় করানো না হয়। কি অনুভূতি, কি চিন্তা তার ভিতরে ছিল! আজ আজ আমরা নেতা হই শুধু পকেট ভরার জন্য, আর আমরা নিজেরা বানাইও দুইটা বিড়ির জন্য, দুইটা পানের জন্য, 500 টাকার জন্য আমরা তাদেরকে নেতা বানাই দিই, তাদের পিছনে পিছনে হাঁটি, আমরা ইমান বিক্রি করে ফেলছি। আমরা সময় হাজিরি হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে হবে। দুই নাম্বার কোয়ালিটি তারা কি করে নাই? মিসকিনদের খাওয়ায় নাই। আজকে সমাজের বড় বড় অনুষ্ঠানগুলো দেখেন, যারা বিভিন্ন জায়গায় খারাপ অবস্থায় রয়েছে, যাদের খাবারের অভাব, খাবার প্রয়োজন, তারা কিন্তু দাওয়াত পায় না। দাওয়াত পায় কারা? এই সমাজে যারা এলিট পারসন, যারা সবসময় ভালো ভালো খায়, ওই সমস্ত মানুষই অনুষ্ঠানে দাওয়াত পায়। কথাকে সত্য না মিথ্যা বলেন? দেখবেন আপনার একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে, 1,000-2,000 মানুষ খাচ্ছে, ওর ভিতরে একজন গরিব খুঁজে পাবেন না, একটা টেবিল পাতাই রাখে, আর ওই টেবিলে যারা দিতে পারবে ওই সমস্ত লোকদের দাওয়াত দেয়। এটা খাওয়ানো না, এটা কি উসুল করার একটা নতুন ফন্দি। কি হচ্ছে সমাজে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমাল খায়রুম ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোন আমলটি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতিউমুত তোয়া ও তুকরিউস সালাম, বেশি বেশি ক্ষুধার্তকে খাওয়াবা, যাদের পেটে ক্ষুধা আছে, অভাব আছে, খেতে পারছে না, তাদেরকে খাওয়াও, আর বেশি বেশি সালাম দাও। সমাজ থেকে দুইটা জিনিস উঠে গেছে, আজকে সালাম দেই না, সবাই মোটামুটি যারা একটু বড় পদে আছে তারা শুধু তাকাই দেখে যে কে আমাকে সালাম দিল, সালাম নেওয়ার জন্য বসে থাকে, সালাম দেওয়ার জন্য তারা প্রস্তুত না, তাও সালাম, এই জন্য সালাম কি হয়ে আসসালাম, সালাম নাই আসসালাম, সালাম হয় না কোনো, সালামের কি একেবারে গোড়াঘাটটি সব শেষ, এতে সব না, কি হয়? গুনাহ হয়। এই জন্য দ্বিতীয় নাম্বার যে তার কোয়ালিটি হচ্ছে, তাকে জাহান্নামীকে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি জাহান্নামী কেন গেছো, বলবে যে আমি ক্ষুধার্তকে খাওয়াই নাই,
অভাবীদেরকে আমি সাহায্য সহযোগিতা করি নাই, তাদেরকে খেতে দি নাই। এই শীতের ভিতরে অসংখ্য মানুষ কম্বলবিহীন, খেতাবিহীন, গরম কাপড়বিহীন সময় কাটাচ্ছে, আর আমরা একাধিক কাপড় চোপড় পরে আসি, আমাদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু এই টাকা দিয়ে আমরা এই গরিবদের পাশে দাঁড়াতে পারছি না। আমরা মনে করছি এই সম্পত্তি আমার জন্য শেষ ঠিকানা, এই সম্পত্তি আমাকে দুনিয়ায় বাঁচাবে আর আখিরাতেও বাঁচিয়ে নিয়ে দেবে, সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। এরপরে তিন নাম্বার তারা উত্তর দেবে, অকুন্না না খাদু মাল খায়িতিন, খায়িদিন বলবে যে তোমরা, আমরা আর কি করছি যে সত্যের বিরুদ্ধে অবাধ রট্টকারীদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলাম। যারা সত্যকে মিথ্যা বানাতে চায়, যারা সমাজের ভিতরে সত্যকে কি করে দিতে চায়, বিলুপ্ত করে দিতে চায়, যারা সত্যকে উঠতে দিতে চায় না, সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করতে দিতে চায় না, ওই সমস্ত মানুষের সাথে আমরা মিলেমিশে একাকার করে ওই স্লোগানের সাথে স্লোগান দিয়েছিলাম, সত্যকে আমরা বাতিল হিসাবে ঘোষণা করেছিলাম। নাউজুবিল্লাহ, কার কথা বলে তো? আল্লাহর কথা। কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেব, আপনারা দেবেন, সমাজে অসংখ্য মানুষকে সেই দিন দেখা যাবে জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আমরাই প্রশ্ন করবো, আমরা ভিতরে যারা জান্নাত আল্লাহ তারা কবুল করে নেবেন, প্রশ্ন করবো আমরা, তারা এই উত্তরগুলো দেখবে, পাওয়া যাবে উত্তরগুলো। এরপরে বলা হচ্ছে যে কি হয়েছিল, যে তাহলে আমরা কি করছিলাম, বাতিলের সাথে একাকার করেছিলাম, বন্ধুত্ব করে আমি আমার ঈমান আমল সব বিক্রি করে দিয়েছিলাম, আমি বাতিলের কারণে হক কথা কারোর সামনে বলি নাই, আমার চাকরি চলে যাবে, আমার পদ চলে যাবে, আমার সামাজিক অবস্থান আমি হারিয়ে ফেলবো, এই কারণে আমি সত্য কথাগুলো গোপন করেছিলাম। নাউযুবিল্লাহ মিন যালিক, কি পদ হবে, কি দিয়ে হবে, কি আলেকজান্ডার যাকে কেউ কেউ বলেছেন যে যুলকারনাইন, ইনি যখন মারা যায় তখন তিনটা নসিহত করলেন তার কাছের যারা ছিল সকলকে, তিনটা নসিহত। এক নম্বর নসিহত ছিল যে আমি যদি মারা যাই তাহলে আমার খাটিয়া বহনের জন্য যে কয়জন ডাক্তার থাকবে, যে ডাক্তার কয়জন আমার খাটিয়া বহন করবে। দুই নম্বর উপদেশ দিয়েছিলেন, আমার খায়েশ, আমার উপদেশ হচ্ছে এইটা যে আমি যখন মারা যাব আমার সম্পদগুলো আর আমার স্বর্ণ রৌপ্য যা ছিল সবগুলো আমার পিছনে পিছনে ছিটে ছিটে তোমরা দিয়ে দেবা। তিন নাম্বার হচ্ছে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার যখন লাশটা শহর থেকে নিয়ে যাওয়া হবে কবরস্থানের দিকে, তখন তোমার আমরা হাত দুইটা বাহিরে বের করে রাখবা। তো জিজ্ঞেস করা হলো যে বাচ্চা আপনি এই এই অদ্ভুত ধরনের দাবি কেন করলেন, বলছে যে আমার এক নাম্বার কাজ হচ্ছে আমি এই জন্য করেছি যে আমার যে ডাক্তারগুলো আছে এগুলো যদি খাটিয়া বহন করবে তখন মানুষগুলো শিক্ষা দেবে যে ডাক্তারের হাতে কোনো ক্ষমতা নাই, ডাক্তার মানুষকে সুস্থ করতে পারে না, ডাক্তার মানুষকে হায়াত দিতে পারে না, মৃত্যুর হাত থেকে ডাক্তার বাঁচাতে পারে না। আজকে ডাক্তারে কি করছে, লাশ নিয়ে যাচ্ছে আমার, এটাই এক নাম্বার শিক্ষা ছিল। দুই নাম্বার হচ্ছে আমার সম্পদগুলো তুমি মানুষের মাঝে ছিটিয়ে দিবা, যাতে করে মানুষ মনে করে এই সম্পদ নিয়ে যাওয়ার জন্য না, এটা কি রেখে যাওয়ার জন্য, মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্য। তিন নাম্বার হচ্ছে আমি যখন মারা যাব তখন কি করবে, আমার হাত দুটো বাহিরে বের করে রাখবে। এর কারণ হচ্ছে দেখবে যে মানুষ, আমি নিঃস্ব অবস্থায় দুনিয়া এসেছিলাম, আমার আমি নিঃস্ব অবস্থায় দুনিয়া থেকে চলে গেছি, আমার সাথে সাদা কাপড় ছাড়া কিছুই যায় না। শিক্ষা, আজ আমার পথ পদগতি কি হবে আমি যদি নিজের ইমানকে টিকিয়ে রাখতে না পারি, পথ পদগতি দিয়ে কি হবে, চাকরি দিয়ে কি হবে যদি আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এর কোন প্রয়োজন আমার নেই, সম্পদের প্রয়োজন নাই, আর আমার পদেরও আমার প্রয়োজন নাই, আর আমার চাকরিরও আমার প্রয়োজন নাই, যেটা আমার ইমানের সাথে গাদ্দারি করবে। আজকে বয়স হয়ে গেছে অনেকের, চোখ আমার সাথে বিক্লাবি শুরু করছে, আগে চোখ দিয়ে ভালো করে দেখতাম এখন দেখতে পাই না, আছেন না, হাত আমার সাথে বিক্লাবি শুরু করেছে, হাত আমার কথা শুনে না, হাত আমার জন্য কি হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে, পা আমার আগে সোজা করে চালাতে পারছে না, আমার সাথে এখনই কি করেছে, গাদ্দারি শুরু করে দিয়েছে। কাল কিয়ামতের দিন যদি এইগুলো আমার বিরুদ্ধে অবস্থান করে আমার অবস্থা কি হবে, যে হাত দিয়ে আপনি এত কিছু করেছেন, যে পা দিয়ে এত অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, যে জবান দিয়ে আপনি অনেক কথা বলেছেন, যে হাকের না বাতিলের পক্ষে কথা বলেছেন, কারণ কিয়ামতের দিন যদি আপনার বিরুদ্ধে
সেদিন সে বলবে আমি কি করেছিলাম, বাতিলের সাথে একাকার হয়ে গিয়েছিলাম, আমি যারা কোরআনের বিরোধিতা করেছিল সেই কোরআন বিরোধীদের সাথে আমি ঐক্যমত পোষণ করেছিলাম এবং কোরআনের বিরোধিতা আমিও নেমেছিলাম। ইমান আছে? হ্যাঁ, ইমান নাই। কোথায় যাবে? জাহান্নামে। এরপরে সে বলবে যে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর আমি কিয়ামতের দিবসকে আখিরাতের দিনকে অস্বীকার করেছিলাম, আখিরাত কর্মফল দিবসকে অস্বীকার করেছিলাম। নাস্তিকদের অধিকাংশই এই পরকাল বলতে কিছু বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে মৃত্যুকে, কেউ অবিশ্বাস করে মরতে হবে, সবাই বিশ্বাস করে, কিন্তু মরার পরে যে একটা জীবন আছে, একটা হায়াত আছে, এই হায়াতের যে এই দুনিয়ার জীবনে যে আয় ব্যয়ের যে একটা হিসাব হবে, এই হিসাবটা তারা বিশ্বাস করে না। দুনিয়ার হিসাবটাই তারা মনে করে এটাই কি আসল, আখেরাত বলতে কিছুই নাই। এমনকি তারা এই 4 নম্বর কারণ দর্শাবে, তাহলে 1 নম্বর কারণ কি হবে তাদের? জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে 1 নম্বর কারণ হচ্ছে তারা কি করে নাই, নামাজ পড়ে নাই। 2 নম্বর কারণ হবে তারা ইয়াতিম মিসকিনদেরকে তারা খাবার দেয় নাই। 3 নম্বর হচ্ছে তারা বাতিলের সাথে একাকার হয়ে গিয়েছিল। আর 4 নম্বর হচ্ছে তারা কর্মফল দিবসকে অস্বীকার করে। সম্মানিত হাজিরিন, এরপরে তারা বলবে যে হাত্তা আতানাল ইয়াকিন, এই করতে করতে আমার জীবনের শুরু থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কাজে লিপ্ত ছিলাম, আর এভাবে করতে করতে আমার হায়াত ফুরিয়ে গেল, আমার মৃত্যু হয়ে গেল। হবে তো, এটাই তো হচ্ছে, ধাবিত হচ্ছে, আমরা দৌড়চ্ছি খালি কিভাবে দুনিয়ায় কামাবো, কিভাবে ন্যায় নেয় অন্যায় নেয়, বাস বিচার কিচ্ছু নাই, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আল্লাহ পছন্দ করছেন কোনটা পছন্দ করছেন না, কোনটা রসুলের পক্ষে কোনটা রসুলের বিপক্ষে, এটা আমরা চিন্তা ভাবনা করি না, শুধু ছুটছি তো ছুটছি। এভাবে করতে করতে আমার হায়াতটা ফুরিয়ে যাবে আর আমি সেদিন আফসোস করব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর সেদিন আফসোস করে বলবো, আল্লাহ আফসোস, আমি যদি মাটি হতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, তাহলে আজ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড় করানো লাগতো না, আমি কি দাঁড়াতে হতো না? সেদিন আফসোস কোনো কাজে লাগবে? হ্যাঁ, কোনো কাজে লাগবে। সময় এখন, এখনই সময় নিজেকে পরিবর্তন করার, এখনই সময় নামাজি হওয়ার, এখনই সময় এটি মিসকিনকে খাওয়ানোর, এখনই সময় বাতিলের বিরুদ্ধে অবস্থান করা, এখনই সময় কর্মফল দিবসকে বিশ্বাস করার। হায়াত ফুরিয়ে গেলে, জীবন শেষ হয়ে গেলে শত বিশ্বাসেও কোনো কাজ হবে না, শুধুমাত্র মনের কাকুতি হবে, এটা কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে রুজু হতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, সেভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 42 এবং 43 নম্বর আয়াতে বলেছেন, খাশিয়াতুন আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদিহিম সালিমুন। কাল কিয়ামতের দিন মানুষকে, মানুষে যারা নামাজি হবে না দুনিয়ার বুকে, তারা কি হবে, তাদের চোখগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, তাদেরকে অপমান অপদস্থ চারদিক থেকে ঘিরে রাখবে। এখানে যদি একটা চোর ধরে আনা হয়, সে চোর খারাপ কাজ করে, তারপর তার লজ্জা আছে না, কথা বলেন, তার ছেলে মেয়ে যদি এখানে আনা হয় আর তার সামনে এখানে যদি 2টা থাপ্পড় মারে, তার অবস্থা কি হবে, তার চোখের দিকে তাকানো যাবে? হ্যাঁ, তার ভিতরে ভয় কাজ করবে, অপমান অপদস্থ তাকে খেয়ে ফেলবে নিজেকে। তো কালকে আমাদের দিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ কি হবে, দাঁড়িয়ে যাবে তার সামনে, তাদেরকে অপমান করা হবে, তাদের চোখগুলো একেবারে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, অপমানিত লাঞ্ছিত তার অবস্থায় থাকবে। এরপরে ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদ ওয়াহুম সালিমুন, অথচ দুনিয়ার বুকে এই সমস্ত মানুষদেরকে নামাজের জন্য ডাকা হতো আর তারা ছিল সুস্থ সবল, নামাজ পড়ার ক্ষমতা ছিল, সক্ষমতা ছিল, তারপরে তারা নামাজে আসে নাই।
এবং কিয়ামতের দিন তাদেরকে যখন নামাজের জন্য ডাকা হবে তখন তারা সক্ষম হবে না, সোজা হয়ে থাকবে, রুকু দিতে পারবে, তারা রুকু দিতে পারবে না, সিজদা করতে পারবে, সিজদা করতে পারবে না, শাস্তি অপমান তাদেরকে। যেদিন সারা পৃথিবীর সমস্ত যত মাখলুক আছে সব মাখলুকের আল্লাহ তাআলার সামনে সিজদায় দাঁড়িয়ে যাবেন আর সেই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, তার এই অপমান এর চেয়ে অপমান পৃথিবীতে হতে পারে না। কিয়ামতের সবচেয়ে বড় এটাই হচ্ছে অপমান, যে তার রবকে সিজদা করতে পারছে না। এই জন্য দুনিয়ার বুকে কি আমাকে সিজদার অভ্যাস করতে হবে, নামাজি হতে হবে আমাকে, আমাকে সৎ পথে চলার নিজেকে অভ্যাস করতে হবে, বাতিলকে বাতিল বলে গ্রহণ করতে হবে, ন্যায়কে হককে হক বলে গ্রহণ করতে হবে, চাই আমার সাথে কারো সাথে সম্পর্ক থাক কি না থাক। কথা ঠিক আছে কিনা? বাতিল তো বাতিল, বাতিলকে বাতিল ঘোষণা দেওয়ার জন্য রসুলের আগমন, বাতিলকে বাতিল ঘোষণা দেওয়ার জন্য রসুলকে আগমন করিয়েছেন এই পৃথিবীতে, লক্ষাধিক নবী রসুল এসেছেন শুধু বাতিলকে বাতিল ঘোষণা দেওয়ার জন্য, হককে হক ঘোষণা দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলোর আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।